এখনো যেসব ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে শুরু করা যাক। কষে দেখি ছয়ের অঙ্কের সমাধান করার আগে আমরা যে যে বিষয়গুলোকে আজকে বুঝে নেবার প্রথমে চেষ্টা করব সেগুলো হলো, 1 নম্বর ভগ্নাংশ কি, 2 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, 3 নম্বর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, 4 নম্বর মিশ্র ভগ্নাংশ কাকে বলে, 5 নম্বর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করতে হয়, 6 নম্বর কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করতে হয়, 7 নম্বর ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়, এগুলো আমরা আগে ভালোভাবে বুঝে নেব, তারপরে আমরা অঙ্কের সমাধান করব। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি ভগ্নাংশ বলতে কি বোঝায়। ধরো আমি একটা কাঠি নিলাম, এই কাঠিটাকে সমান দুভাগে ভাগ করলাম, আবার আমি আরেকটা কাঠি নিলাম, সেই কাঠিটাকে আমি সমান 3 ভাগে ভাগ করলাম। এখন এখানে 2 সমান ভাগ করে ধরো আমি তোমাকে এই ভাগটা দিলাম, তা তুমি কি পেলে? পেলে না এই কাঠিটার অর্ধেকটা পেলে, অর্থাৎ অর্ধাংশ পেলে, তাহলে 2 ভাগ, তুমি এখানে 2 ভাগের 1 ভাগ পেলে। এটাকে যদি আমরা সমান 3 ভাগে, আমি এটাকে আমি সমান 3 ভাগে ভাগ করেছি, তার থেকে যদি আমি 1 ভাগ দেই, তাহলে তুমি কি বলবে? যে 3 ভাগের 1 ভাগ পেলে। বুঝতে পারছো আমি কি বলছি? এখন দেখো, এই যে তুমি 2 ভাগের 1 ভাগ পেলে, এটাকে আমরা প্রকাশ করবো কিভাবে? 1 এর 2, 2 ভাগের 1 ভাগ। এই যে তুমি 3 ভাগের 1 ভাগ পেলে, এবং সেটাকে আমরা লিখবো কিভাবে? 1 এর 3। তাহলে আমি যদি তোমাকে 3 ভাগের 2 ভাগ দিতাম, তাহলে আমি কিভাবে লিখতাম? 2 এর 3। এইটাই হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? কোনো একটা পুরো বস্তুকে যদি কতগুলো সমান অংশে ভাগ করা যায়, তবে তার 1 বা একাধিক অংশকে আমরা বলি ভগ্নাংশ। আমি যখন কাঠিটাকে 2 সমান অংশে ভাগ করে 1 অংশ বা 1 ভাগ তোমাকে দিলাম, তাহলে তুমি এর অর্ধাংশ বা অর্ধেক পেয়েছ। এই কাঠিটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে যদি 1 ভাগ তোমাকে দিই, তাহলে তুমি এই কাঠিটার 1/3 বা 3 ভাগের 1 ভাগ পেলে। এবং এই যে 2 ভাগের 1 ভাগ, তাকে আমরা লিখছি কিভাবে? 1/2। 1/3 বা 3 ভাগের 1 ভাগ, একে আমরা লিখছি 1/3। তাহলে 2/3 বা 3 ভাগের 2 ভাগ, তাকে আমরা লিখছি 2/3। এখানে এগুলোই হলো ভগ্নাংশ। ভগ্নাংশর পড়ব কিভাবে? এটা হলো 1/2, এটা হলো 1/3, এটা হলো 2/3। এইটা হলো লব, এইটা হলো হর। অর্থাৎ ভগ্নাংশের উপরে যেটা আছে, ভগ্নাংশের ওপরে সংখ্যাটা হবে লব, ভগ্নাংশের নিচের সংখ্যাটা হবে হর। তাহলে আমরা এখন ভগ্নাংশ কি জেনে গেছি, লব কি জেনে গেছি, হর কি জেনে গেছি। এবারে আমরা ভগ্নাংশ কত রকমের হয় সেটা বোঝার চেষ্টা করব। আমি দেখো এখানে 3টে ভগ্নাংশ লিখে রেখেছি, একটা 1/5, একটা 7/5, আর একটা 2/3/5। এখানে একটু লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই ভগ্নাংশটার বেলায় লব ছোট, হর বড়। এই ভগ্নাংশটার বেলায় লব বড়, হর ছোট। আর এই ভগ্নাংশটার বেলায় যেখানে একটা অখণ্ড সংখ্যা আছে আর একটা ভগ্নাংশ আছে, তাহলে এই যে ভগ্নাংশটা, এই 3টে ভগ্নাংশ, এটা কি বোঝাচ্ছে একটু বোঝার চেষ্টা করি। যে ভগ্নাংশে হর অপেক্ষা লব ছোট, সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ।
যে ভগ্নাংশের হর লব অপেক্ষা ছোট, হর লব অপেক্ষা ছোট অর্থাৎ লব বড় হর ছোট, সেই ভগ্নাংশকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কত রকমের ভগ্নাংশ হয়? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশে, এটা একটা অখণ্ড সংখ্যা এবং এখানে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে যে ভগ্নাংশ অখণ্ড সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত সেটাকে বলে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এখানে তিন রকমের ভগ্নাংশ দেখতে পেলাম। প্রকৃত ভগ্নাংশ, যেখানে লব হবে হরের থেকে ছোট, অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লব হবে হরের থেকে বড়, মিশ্র ভগ্নাংশ, যেখানে একটা অখণ্ড সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশ গঠিত হবে এবং সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। আমি এখানে আরো দুটো ভগ্নাংশ লিখেছি, একটা হচ্ছে তেরোর পাঁচ, একটা হচ্ছে চার পূর্ণ দুইয়ের পাঁচ। প্রথমে এই অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা বোঝার চেষ্টা করব। করব কি, তেরোকে পাঁচ দিয়ে ভাগ করব, পাঁচ দিয়ে দশ, ভাগ শেষ হলো তিন। এটাকে আমরা লিখতে পারি দুই পূর্ণ তিনের পাঁচ, দুই পূর্ণ তিনের পাঁচ। এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এইটা হয়ে গেছে মিশ্র ভগ্নাংশ, এবং অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে এইভাবে ভাগ করে পরিণত করতে হয়। এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এইটাকে আমরা আবার অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। কি করতে হবে? না, এই পাঁচের সঙ্গে এই চারের গুণ দিতে হবে, চার গুণ পাঁচ যোগ দুই, তাহলে তলায় যেটা আছে সেটাই থাকবে। এখানে কত হলো? চার পাঁচে কুড়ি যোগ দুই বাই পাঁচ, মানে বাইশ বাই পাঁচ। দেখো, এই মিশ্র ভগ্নাংশটা এখন অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হচ্ছে। এইটাকে যদি আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করো, দেখো এইটাই আসবে। দেখো, করে আমরা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃতকে কিভাবে করেছিলাম, বাইশ বাই পাঁচ, মানে পাঁচ দিয়ে বাইশকে ভাগ করব, চার পাঁচে কুড়ি, ভাগ শেষ হলো দুই, এই দুইটা এখানে বসবে, এই পাঁচটা এখানে বসবে। দেখো, এই চার পূর্ণ দুইয়ের পাঁচ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে, অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় সেটা এখন বুঝতে পেরেছ, এবং মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করার একটা নিয়ম আছে, লিখব পূর্ণ সংখ্যা গুণ ভগ্নাংশ। সমান সমান কি? না, পূর্ণ সংখ্যা গুণ লব বাই হর। এই নিয়মটা মনে রাখবে, পূর্ণ সংখ্যা গুণ লব বাই হর করলে আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারবো। এই নিয়মটার সাহায্যে আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করব। দ্বিতীয় হলো, যদি দুটো ভগ্নাংশের গুণ করতে হয় তাহলে দুটো ভগ্নাংশের গুণফল বেরোবে ভগ্নাংশের লব দুটোর গুণফল বাই ভগ্নাংশের হর দুটোর গুণফল। এই নিয়মের সাহায্যে আমরা দুটো ভগ্নাংশের গুণ করতে পারব, ভগ্নাংশের লব দুটির গুণফল বাই ভগ্নাংশের হর দুটির। এই নিয়ম দুটো খুব ভালোভাবে মনে রাখবে, তাহলে অঙ্কের সমাধান করা সহজ। আমরা আজকে প্রথমে কষে দেখি ছয়ের দুইয়ের এক দুই তিন, এই তিনটে অঙ্কের সমাধান করব। চারের অঙ্কটা আমি লিখে নিয়েছি, এটা তোমরা সমাধান করবে। প্রথমে আছে তিন গুণ ছয় বাই এগারো। তাহলে আমাদের নিয়মটা কি ছিল? আমাদের নিয়ম ছিল, কোন পূর্ণ সংখ্যা গুণ ভগ্নাংশ সমান সমান পূর্ণ সংখ্যা ইন্টু লব বাই হর। তাহলে আমরা লিখি, পূর্ণ সংখ্যা হলো, নিয়মটা পাশে রেখে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পূর্ণ সংখ্যা আমরা কি পেলাম? এই হলো পূর্ণ সংখ্যা। তাহলে কোন পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা হলো এটা, লব বাই হর, ভগ্নাংশটা হলো এইটা, এইটা হলো লব, এইটা হলো হর। নিয়ম বলছে পূর্ণ সংখ্যা গুণ লব বাই হর। তাহলে আমরা করি পূর্ণ সংখ্যা গুণ লব বাই হর, এটা কত হলো? আঠেরোর এগারো।
এবারে এখানে কি দেখতে পাচ্ছি, ল বড় হর ছোট, তাহলে এটা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। আমরা একটু আগে শিখেছি কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। তাহলে আমরা এখানে লিখে দিলাম এক পূর্ণ সাতের এগারো। দুইয়ের অঙ্কটাও একইভাবে, যে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পূর্ণ সংখ্যা গুণ লব বাই হর, এটা কত হলো বাইশ, ওপরে গুণ করলাম বাইশ, তলায় হলো তিন, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখানে কি করতে পারি, বাইশকে তিন দিয়ে ভাগ করি, তিন সাথে একুশ এক, এটাকে লিখব সাত পূর্ণ একের তিন, এটা লিখলাম সাত পূর্ণ একের তিন। এরপরেরটা কি আছে, সাতের তিন গুণ দুই পূর্ণ তিনের দুই। এই যে মিশ্র ভগ্নাংশটা, এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে কিভাবে পরিণত করব, না এইটা এটা গুণ করব, করে এটা যোগ করলেই এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়ে যাবে। তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা তাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। কিভাবে করছি দেখো, সাতের তিন গুণ এই দুই এর সঙ্গে এই দুই এর গুণ করো, দুই দুই এর চার, তার সঙ্গে তিন যোগ করো, এটা হলো সাত, এই সাতের দুই। এইবারে কি হলো, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করার কি নিয়মটা বলেছে, আবার নিয়মটা একবার দেখে নিই। ভগ্নাংশের লব দুটির গুণফল বাই ভগ্নাংশের হর দুটির গুণফল। তাহলে আমরা এখানে লিখি লব দুটির গুণফল বাই হর দুটির গুণফল। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা গুণ করলে উনপঞ্চাশ, এটা গুণ করলে ছয় দিয়ে উনপঞ্চাশকে ভাগ করো, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে উত্তর রাখতে হবে। ছয় আটে আটচল্লিশ, এক আট পূর্ণ একের ছয়, তাহলে এর উত্তর হবে আট পূর্ণ একের ছয়, আট পূর্ণ একের ছয়। বুঝতে পেরেছ? আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম এখন নিশ্চয়ই তোমরা সেটা বুঝে গেছো, ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়, অপ্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করা যায়, কোন পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করতে হয়, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করতে হয়। আশা করি এই বিষয়গুলো বুঝেছ। এর পরের ভিডিওগুলোতে আমি অন্যান্য অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত থাক।